অলরেডি एवरीवन আজকে আমরা যাব শিয়ালদা মেট্রো আজকে থেকে উদ্বোধন হয়েছে সেটাই চড়তে আজকে আমি আমার মা বাবা সবাই মিলে যাব শিয়ালদা মেট্রো চড়তে তো এখন বাড়িতে আছি বাড়ি থেকে বেরোবো মা বাবা বেরোচ্ছে বাড়ি থেকে বেরোনোর পর এখন সেই স্টেশন থেকে শিয়ালদার জন্য ট্রেন ধরবো ট্রেন ধরে দেন শিয়ালদা মেট্রো ধরবো আমরা বেরিয়ে গেছি এখন রাস্তায় আছি যাবো আবার বাড়ির এখানেই আছি আমার হাটনে এখন যাবো ইসেতে স্টেশনে আর মা আসছে আমার ওখান থেকে তারপর আমরা যাবো আমার মা এখন আমরা যাবো স্টেশনের দিকে তো যথারীতি এখন স্টেশনে পৌঁছে গেছি আমরা যাবো এখন ট্রেন ধরবো টিকিট কাটাও হয়ে গেছে এখন ট্রেন ধরে যাবো ঠিক করে শিয়ালদা বাইরে বেরিয়ে গেছি ঠিক আছে
এবার যাবো কিছু খেতে, খিদে পাচ্ছে, খাবো। সেক্টর ফাইভে এসে কোনো কাজের কাজ তো হলো না, শুধু এদিকে যাচ্ছি আরেকবার এদিকে যাচ্ছি, ব্যাস এর বাইরে আর বেরোয়নি। তো এখন প্ল্যান করলাম যে সিটি সেন্টার যাবো, আবার দেখি আবার সিটি সেন্টার যদি যাই খুব ভালোভাবে, আবার সিটি সেন্টার না গেলে ডাইরেক্ট সিয়ালদায় চলে যাবো। তারপর গিয়ে টোকেন পাচ্ছি, খেয়েছি। তো এখন যাবো আমরা, মেট্রো ধরবো, শিয়ালদা যাবো। শিয়ালদা গিয়ে খাবো, ভেবেছিলাম সেক্টর ফাইভে গিয়ে খাবো, সেক্টর ফাইভে বিল্ডিং ছাড়া কিছু দেখতে পেলাম না, তারপর হালদা সিটি সেন্টার যাবো। তারপর শুনলাম 9:30 সময় মেট্রোই বন্ধ হয়ে যায়, তাই জন্য ডিসাইড করলাম শিয়ালদা যাবো, শিয়ালদা গিয়ে কিছু খাওয়া যাবে। তো মেট্রো থেকে নেমে গেছি, এখন শিয়ালদায় আছি, শিয়ালদা এবার উপরে উঠবো, বেরোবো শিয়ালদার বাইরে বেরোবো এবার। যথারীতি চলে এসেছি বাড়িতে, বাড়িতে একদম কাছে চলে এসেছি, এখন বাড়িতে গিয়ে আর কোনো কাজ নেই, ঘুম, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে, শিয়ালদায় নেমে আমরা খেয়ে নিয়েছি, আর কোনো চাপ নেই। ভালো লাগছে না, শরীর দিচ্ছে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।